গুণা হয়ে গেলে কেমনে মাফ চাইতে হয়, সাহাবীদের কাছ থেকে শিখে নাও কেমনে গুণা হয়ে গেলে তওবা করতে হয়। তারা তো অন্যায় করতেন না, যতটুকু অন্যায় হয়ে যাইত তার জন্য মালিকের কাছে কান্না করতে। নবীজি একজন সাহাবি সালাবা রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম সব যুদ্ধের ময়দানে গিয়েছেন, সালাবারে নবীজি মদিনায় রেখে গেছে। মদিনায় রেখে গেলে একজন মহিলার দিকে নজর পড়ে গেছে, মহিলার গিয়ে পর্দাটা সরায় হাত ধরেছেন সালাবা রাদিয়াল্লাহু আনহু। যদি হাত দিয়ে কোনো পুরুষ বেগানা নারীর হাতটা ধরে তো এটা হাত ধরার গুণা হবে, জিনার গুণা হবে, হাত দিয়ে জিনা করার গুণা হবে। আল্লাহর বান্দা যখন হাত দিয়ে মহিলাকে স্পর্শ করেছে, সাদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন তিনি, হাতটা ঝান্ডা দিয়ে সরায়া দিয়ে চিৎকার করে ডাক দেয়, তুমি না নবীর সাহাবি, তুমি না আল্লাহর পাক্কা সাচ্চা বান্দা, তুমি তো এখন জালেম হয়ে গেলা, তুমি তো বড় খারাপ মানুষ হয়ে গেলা, আমি তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারলাম না, তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারলাম না, কেমন গুনাহের কাজটা তুমি করলা বলো, কতটা বলতে দেরি হয়। সালাবা রাদিয়াল্লাহু আনহু মহিলার হাতটা ছেড়ে পাগলের মতো করে দৌড়াইতে আরম্ভ করেছেন, পাগলের মতো করে দৌড়ায় মদিনার শহর ছাইড়া পাহাড়ের চূড়ায় উঠে উঠে কান্না করতে আরম্ভ করেছে। বহুত দিন পরে যুদ্ধ শেষ হয়ে গেল, সাদ রাদিয়াল্লাহু আনহু বাসায় এসে স্ত্রীকে বললেন, আমার বন্ধু সালাবা কোথায়? বলে, তোমার বন্ধু তো বড় জালেম হয়ে গেছে, সে তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারে না, সে তোমার স্ত্রীর দিকে গুনাহের নজর দিয়ে হাতগুলো বাড়ায়। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বন্ধু এখন কোথায়? বলে, কোথায় জানি না, খুঁজে দেখো তোমার বন্ধু কোথায়। খুঁজতে আরম্ভ করেছেন সাদ রাদিয়াল্লাহু আনহু, খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় তাকায় দেখে গর্তের মধ্যে ডুইকা সালাবা রাদিয়াল্লাহু আনহু হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলে, মালিক, এই চেহারা আমি কেমনে আমার নবীর সাহাবিদেরকে দেখাবো, এই চেহারা কেমনে আমার নবীরে আমি দেখাইব, আমি গুনাহ করে ফেলছি, অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি। সাদ রাদিয়াল্লাহু আনহু গিয়ে হাত ধরলেন, সালাবা চলো চলো মদিনায় চলো। বলে, না মদিনায় যাব না, না চলো মদিনায় চলো। বারবার জোর করলে বললেন, তাইলে এক কাজ করো, আসামির যেমন কয়েদখানায় নেওয়ার জন্য হাতের মধ্যে বেড়ি লাগাইয়া রশি বান্ধিয়া টানে, তুমি আমার হাতের মধ্যে বান্ধিয়া রশি লাগাইয়া হাতের মধ্যে হ্যাঙ্কা পড়ায় পড়ায় মদিনায় টানতে টানতে আমার নিয়ে যাইব, যেন আমার দেখলে মদিনার মানুষ আসামি মনে করে। সাদ রাদিয়াল্লাহু আনহু টানতে টানতে নিয়ে আসছে, সালাবাকে আমার নবীর কাছে আমি যাবো না, আমার বড় লজ্জা লাগে ভয় লাগে, আমার একটু আবু বাকার ভাইয়ের ঘরে নিয়ে যাও, দেখো আমার ভাই আমাকে ক্ষমার কোনো ফয়সালা করতে পারেন কিনা। নিয়ে আসছেন আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, হযরত আবু বাকার সিদ্দিক পুরো ঘটনা শুনে বললেন, ভাই ক্ষমা করা না করা আল্লাহ পাকের ব্যাপার, তবে তুমি আমার ঘর থেকে বের হইয়া যাও, এত বড় গুনাহগার তুমি আমার ঘরে থাকতে পারবা না। বের করে দিলেন আবু বাকার তার ঘর থেকে, চলে আসছেন ওমর ফারুকের বাড়িতে, হযরত আমার ঘর থেকে বের করে দিলেন, বললেন তুমি আমার ঘর থেকে বের হইয়া যাও, চলে আসছেন ঝুর বাড়িতে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার ঘর থেকে বের করে দিলেন। আরে দুনিয়ার যুবক, সালাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই নবীর কাছে যাইতে চাইছিলাম না, এখন দেখি আমার ভাই আবু বাকার ওমর আলী কেউ আমার ক্ষমার ব্যবস্থা করতে পারলো না, আমি গুনাহগার হয়ে মরতে চাইলাম, আমার নিয়ে নবীর কাছে চলো, রহমাতুল্লিল আলামিনের দরবারে যাইয়া সালাবা বারবার করে কথাগুলো বলে, আমার নবী বললেন, ক্ষমা করা না করা আল্লাহ পাকের ব্যাপার, তুমি তুমি যে অন্যায় করেছো তুমি আমার দরবারেও থাকতে পারবা না, আমার দরবার থেকে বের হইয়া যাও। সালাবার যখন নবীজি তার দরবার থেকে বের করে দিলেন, সালাবার মেয়েটাও ডাক দেয়, আব্বু এতক্ষণ তোমার নবী যখন ঘরে রাখতে পারে নাই, আবু বাকারও রাখতে পারে নাই,
আমারও যখন তার ঘর থেকে বের করে দিয়েছে, আনিও যখন তার ঘর থেকে বের করে দিয়েছে, আমি আমার ঘরে তোমারে নিয়ে যাইতে পারব না, তুমি আমার ঘরেও যাইতে পারব না, মদিনা থেকে বের হইয়া যাও। সালাবা রাদিয়াল্লাহু আনহু কান্দতেছেন আর মদিনা ছেড়ে যাইতেছে। একদিন দুই দিন হয়ে গেল, তিনটা দিন পর জিবরিল আসছেন নবীজির কাছে, পয়গম্বর আপনার সালাবা কই, কেন রে আপনার দরবার থেকে বের করে দিছে? ও তো আমার উম্মত, আমার বান্দা, আমার বান্দা যখন অন্যায় করে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ তাআলা বান্দারে ক্ষমা না করে পারি না, ক্ষমা না করে পারি না, তাড়াতাড়ি করে যান, আমার সালাবা কই একটু খুঁজে বের করেন। নবীজি মসজিদ নববীতে এসে সাহাবা কেরামদেরকে বলে, সাহাবীরা সালাবারে তাড়াতাড়ি করে খুঁজে খুঁজে বের করো। হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহুকে ডাকার জন্য আবু বকর সিদ্দিক দাঁড়াইলেন, হুজুর আমি যাব। হযরত ওমর কয়, হুজুর আমিও যাব। উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমিও যাব। তিনজনের সাথে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর আমি মুরব্বি সাহাবি, আমিও যাব, আমিও যাব, আমিও যাব। চারজন মিলে রওনা করেছেন, চারজন মিলে খুঁজতেছেন, কোথায় খুঁজে পায় না, মদিনার অলিতে গলিতে খুঁজে কোথাও পায় না। হঠাৎ করে পাহাড়ের কিনারায় রাখালরা ছাগল চড়াইতেছে, এদেরকে জিজ্ঞাসা করে, ভাই এমন চেহারার একজন মানুষ, নাম তার সালাবা, তারে তোমরা চিনো নাকি? পশু প্রাণীর রাখালরা বলে, আমরা তারে চিনি না, তবে এমন একজন মানুষ আছে যেই মানুষটা প্রতিদিন পাহাড়ের চূড়া ওইটা রাত্রিবেলা চিল্লায় চিল্লায় জাহান্নামের আজাব থেকে মাফ চায়, তোমরা কি তারে খুঁজতেছো নাকি? তার চিল্লানির এত আওয়াজ, তার আওয়াজের কারণে আমাদের বাচ্চারাও ঘুমাইতে পারে না, আমাদের পশু প্রাণীগুলো ঘুমাইতে পারে না, তোমরা কি তারে খুঁজতেছো নাকি? হযরত ওমর কয়, ভাই মনে হয় সালাবারে পায়ে গেছি, জাহান্নামের আজাব থেকে কেই বার মাফ চাবে, এই মনে হয় সালাবা হবে। পাহাড়ের চূড়ায় উঠে অন্ধকারে দাঁড়াইয়াছে, আস্তে আস্তে করে রাত গভীর হইতেছে, হঠাৎ করে খেয়াল করে সালাবা রাদিয়াল্লাহু আনহু গাছের আড়ালে দাঁড়াইয়া চিৎকার করে করে কাঁদতে আরম্ভ করেছে, আর বলে, মালি আমি এত বড় গুনাহগার, মদিনার মানুষদের দিকে তাকায় দেখো, মদিনার মানুষগুলো কত আরামের ঘুম ঘুমাইতেছে, কত বাচ্চা মায়ের কোলে ঘুমাইতেছে, কত বাবা সন্তানকে কোলের মধ্যে নিয়ে ঘুমায়, কত স্বামী আর স্ত্রীর আরামের মধ্যে ঘুমায়, আমার কত আরাম নাই। আয় আল্লাহ, আমি এত বড় গুনাহগার, দুনিয়ায় কোনো আরামের ব্যবস্থা আমার জন্য নাই। আবু বকর ভাইয়ের কাছে গেলাম, তিনিও আমার ঘর থেকে বের করে দিল। ওমর ভাইয়ের কাছে গেলাম, তিনিও ঘর থেকে বের করে দিল। হযরত আলীর কাছে গেলাম, আমার ভাইও ঘর থেকে বের করে দিল। হায় আল্লাহ, নবীর কাছে গেলাম, আমার প্রাণের নবী আমার ঘর থেকে বের করে দিলেন, আল্লাহ তুমি তোমার দরবার থেকে ফিরে দিও না। হযরত সালাবা চিল্লায় চিল্লায় যখন এমন করে কাঁদতেছে, হযরত ওমর গিয়া আস্তে করে হাতটা ধরে ফেলছে, এলাকায় সালাবা চল, মদিনায় চল, আর কান্না করা লাগবে না। সালাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, অন্ধকারে তোমার চেহারা বোঝা যায় না, তবে আওয়াজ শুনে বুঝতেছি তুমি মনে হয় নবীর সাহাবী ওমর। ও ভাই আমার এটাই না, আমি মদিনায় যাব না। হযরত আলীও ডাক দেয়, আবু বকরও ডাক দেয়, হযরত সালমান ফারিসি কয়, ভাই চলো, তোমার জন্য নবীর কাছে ওহি নাজিল হইছে, নবী তোমারে মদিনায় নিয়ে যাওয়ার জন্য বলছে। আস্তে আস্তে নিয়ে রওনা হয় সালামা, চিল্লা কাঁদে। হযরত ওমর বলেন, এমন সময় মসজিদে নববীতে আসছি, যে সময়টা ফজরের নামাজের ইকামত চলছিল, আমরা সামনের কাতারে জায়গা পাই নাই, জায়গা পাইছি পেছনের কাতারে, একদম পেছনের কাতারে আমার ফারুক বলেন, আমার ডান পাশে সালাবা দাঁড়িয়েছে, রহমাতুল্লিল আলামিন ফজরের নামাজের মধ্যে সূরা তাকাসুর তিলাওয়াত করতেছেন, আল্লাহুকুমুত তাকাসুর, আল্লাহুকুমুত তাকাসুর, আল্লাহুকুমুত তাকাসুর,
আরে দুনিয়ার প্রাচুর্যতাই তোমাদেরকে ধ্বংস করে ফেললো। আয়াতটা তিলাওয়াত করতে দেরি হয়, সাহাবা রাদিয়াল্লাহু আনহু বিকার একটা চিৎকার দিয়েছে, পুরো মসজিদে নববীটা থরথর করে কেঁপে উঠছে। সাহাবায়ে কেরাম হযরত ওমর বলেন, নবীজি এবার কোরআনের দ্বিতীয় আয়াত তিলাওয়াত করলেন, হাত্তা জুরতুমুল মাকাবির, যখন তোমরা কবরে যাইবা দুনিয়ার প্রাচুর্যতা তখন ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় আয়াতটা তিলাওয়াত যখন নবী করেছেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহু আরো জোরে একটা বিকট আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। নামাজ শেষ করে আমার নবী ডাক দেয়, এই সালমান ফারসি তাড়াতাড়ি কর, সাহাবার মাথার মধ্যে পানি ঢালো। সাহাবা রাদিয়াল্লাহু আনহু শরীরটা টেস্ট করে বললেন, পয়গম্বর, সাহাবার মাথার মধ্যে আর পানি ঢালা লাগবে না, জমিনের সালাবা চিৎকার দিয়ে জমিন থেকে বিদায় বিদায়। পয়গম্বরে আরবি রহমাতুল্লিল আলামিন, আমার নবী নিজেই সাহাবা রাদিয়াল্লাহু আনহুর জানাজার ইমামতি করলে, আমার নবী নিজেই হাতে কাফনের কাপড়টা বড়াইলে, হযরত সাহাবার লাশ নিয়ে যখন কবরের দিকে রওনা হয়, সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখেন রহমাতুল্লিল আলামিন পুরো পায়ের উপরে ভর না করে বুড়া আঙ্গুলের মধ্যে ভর দিয়া একটু জায়গা 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 সামনের দিকে হাঁটে। সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া আছে, কবর দা শেষ হয়ে গেল, নবীর দিকে তাকায় ডাক দে, পয়গম্বর আপনি এমন করে কেন হাঁটলেন? নবী আমার ডাক দে, সাহাবীরা শোন, সাহাবার লাশ নিয়ে যখন কবরের দিকে যাইতেছিল, সাহাবার জানাজায় এত পরিমাণ আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে, তাদের পরগুলো সাহাবার লাশের নিচে বিছায় দিছে, আমি হাঁটার মতো জায়গা পাই না, এই জন্য বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে করে সামনের দিকে আগাইছি, আমার কলিজার টুকরা যুবক, আমিও তোমাদেরকে বলে যাই, গুনাহ হয়তো করতে মনে চাবে, কারণ আল্লাহ গুনাহ করার সরঞ্জাম আমাদের সব তোমার আমার মধ্যে দিয়ে আল্লাহ তোমারে আমারে বানাইছে, কিন্তু সাবধান সাবধান, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না, ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বার বার করে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, বাড়ি নাই, দুনিয়ার কিছু নাই, আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কবর ভরার দল, আমি কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, মাটি আর মাটি, আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া গুনাগারের লাশটার এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরাই নিয়ে পৌঁছাইয়া দেব। ও দুনিয়ার যুবকেরা, গুনা নিয়া মালিকের কবরে যাওয়া যাবে না, যারা গুনা করে ফেলছো আমার আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, কারণ গুনাগার মালিকের কবরের আজাব সহ্য করতে পারবে না, আসরের ময়দানের আজাব সহ্য করতে পারবে না, মিজান ও পুলসিরাতের আজাব সহ্য করতে পারবে না। ও দুনিয়ার যুবকেরা, দুনিয়া আসার সিরিয়াল আছে, আল্লাহর কসম করে বলে গেলাম যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই, দুনিয়া আসার সময় আগে দাদা, তারপরে বাবা, তারপরে সন্তান আসে, যাওয়ার সময় এমন হয় দাদা জমিনে থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা জমিনে থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়, তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না একটু আওয়াজ করে বলো বাজার। আজকের এই মাহফিলটাও তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মোনাজাতটাও তো তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে, আজকের এই রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে, আজকের এই মাহফিলটার থেকে মালিকের কাছে ওয়াদা করে বিদায় হও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকব আর শয়তানি রাস্তায় আমরা চলবো না, হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আমরা আর চলবো না, জিনার রাস্তায় আর কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় আর কদম বাড়াবো না।
যতদিন এই জমিনে বেঁচে থাকব আল্লাহর গোলামি করে করে চলব পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব কারা কারা তৈয়ার আছো দুইটা হাত তুলে আমার আল্লাহর দেখাও চিল্লায় ডাক দাও আল্লাহ জবান খুলে চোখের পানি ফেলাইয়া ডাক দাও আল্লাহ চোখে যদি পানি না আসে কান্নার বান্দরে ডাক দাও যদি পানি না আসে ডানিয়ার বাবে তাকাও তাকাইয়া দেখো কার চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারাও মালিকের কাছে মাফ চাও আল্লাহ আর শয়তানের রাস্তায় আমরা চলবো না গুনাহের রাস্তায় আমরা আর চলবো না হারাম রাস্তায় আর চলবো না আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম আর দিনের রাস্তা ছাড়া খারাপ রাস্তায় চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও জবান খুলে বলো আমিন আরো জোরে আওয়াজ দিয়া চিল্লা বলো আল্লাহুম্মা আমিন।